আরে আমি পুকুরে মাছ ধরার প্ল্যান করেছি, বাড়িতে যখন কেউ নাই রান্না করতে হবে মাছ। আরে সাকিব আমাদের বাড়ি এসে দাম ভিক্ষা কে গো বাবা, ভালো ভিখারি ভাই, এরকম ভিখারি আমি কোনোদিন দেখি না। শুধু চাললেই হবে তো, না আরো কিছু লাগবে? সেটা যদি বলতো, কার গামছা পড়েছে গো? তোমার দাদির মনে আছে? একটু জড়া পড়ি লেগে আছে, তার জন্য আমার দাদাকে কি বেড়া, কি পড়ে আসছে দেখো ভাই, ওর দাদির উড় না, তোর দাদির উড় না। কমেন্ট করে জানাবে তো সেরকম লাগছে কিনা। তোমার নানির বে জাল হাতে বালতি, আগের দিন গিয়েছিলাম মাছ পেয়েছিলাম দুটো, মানে জাল পেছনে মাছ, তার আগে আমার আব্বা গিয়েছিল তো গাপি দিয়েছিল বলে মাছ পাইনি। আজকে দেখা যাক কি হয়, মাছের চপ আজকে করেই ছাড়বো। ভাগ্যে কি একটা জিনিস দেখায় উপকার করবে না মানুষের, উপকার করছি না হবে, তোমার ক্যামেরা করে দিচ্ছি, দেখছি যে দু চারটে মেয়ে যদি থাকে আলাদা, কালে কাজ করবো না, আজকে দিনটা কত কালকে দেখা যাচ্ছে। এখন পৌঁছে গেছি পুকুর পাড়ে, আর আগের দিনে ইউরিয়া দেওয়ার পর থেকে না আর তো মনে হচ্ছে কেউ মাছ ধরেনি, হয়তো ভিডিও করেছিলাম বলে, তারপর আমার আসাও হয়নি। আর আগে একদিন এসেছিলাম, কি অবস্থা দেখো ভাই, মানে পানি কতটা ক্ষমতা থাকে, ওইদিকে দেখো একটা কাঠ শুধু ভাসিয়ে দিয়েছে দেখা, ওই দেখো ক্ষমতা কাকে বলে দেখো ভাই, ওই কাঠটা ছিল ঘাটে। আজকে ভাই মাছ ধরবো, মাছ ধরার পর পুকুরে গোসল করবো, পারি ভালোভাবে ছাড়াও, সব ছাড়ানোই আছে, তোমাকে আর মস্তানি করতে হবে না, আমি সব ছাড়িছি ঘরে ভাই, ছাড়াইনি মানে। হ্যাঁ সেদিন আগে যেদিন মাছ ধরতে এসেছিলাম না, সেদিন জালটার অবস্থা ভাই একদম প্রচণ্ড খারাপ ছিল, দিয়ে আমার আব্বা হয়তো বাড়িতে ছাড়িয়েছে, তারপর জালটা দিয়েছি আমি, ছাড়াইলাম, তুমি খাচ্ছিলে আমি বসে বসে ছাড়াইলাম। সত্যি কথা বলতেছে মানুষকে, চুনা চুনা লাগিয়ে বসে সাফিল্লার কথা মতো মারলাম, আমার মন বলছে ইউরিয়া দিয়ে সেদিন লস হয়েছে, মাছ সব পালিয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নতুন করে ছাড়ানো হচ্ছে, একবার করে খেয়ামালে না জালের অবস্থা কি হয় দেখো। জালে মাছ ধরা কিন্তু অনেক সুবিধা, বাট এই যদি না কাটিং হয়েছে, যদি না থাকে, এগুলো ভাই প্রচণ্ড রাগ লাগে। প্রথম খেয়া মারা কমপ্লিট, আর এখন যাবো হচ্ছে দ্বিতীয় খেয়া মেরে মাছ ধরতে। এইভাবে কোথায় মারা যায় সাবিলা? ও তো ওইখানে মারো, ওই কাটটা গেছে, কাটে পেরিয়ে গিয়ে দ্বিতীয় খেয়া, দারুণ জাল পড়েছে ভাই, মাছটা তো কিরকম পড়ে দেখি, এইভাবে যদি না মাছ পড়ে ভাই, ভাই জালে পালাইতে হবে বাড়ি, এত সুন্দর জাল মানে অনেকদিন পর আছে না, নাই বড় মনে হচ্ছে, বুঝলি ধরবো নাকি, থামবো, পালিয়ে গেলাম কি জোরে মারলো, বড় আছে গাইস, পালিয়ে গেলাম তো ভাই, বড় ছিল কি অবস্থা, জাল ছাড়াবার লোকটা কিন্তু আমি ভালো পেয়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত সুন্দর আমাকে হেল্প করার জন্য। তুমি মারতে পারলে না, ঠিক লেগে গেল জালটা,
কিছু আছে আমি বলে দিচ্ছি, তুলিয়ে দিতে বলে দিচ্ছি। জালটা তুলতে পারছো না তুমি ঠিকঠাক, জালটা তোলা শিখো আগে। ওরে বাপরে, তুলো তুলো। এই কই মাছ হয়েছে একটা, কই হয়েছে 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 হয়েছে। এর কি কই 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 ছাড়াবো কি করে ভাই, গেলে জাল পড়েনি ঠিক আছে, বাট তাতেও একটা কই মাছ পেয়ে গেছি। পাক্কা কই দেখো ভাই, সাইজ দেখো। গেঁথেছেন ওকে, আমি কী করে ছাড়াবো সেটাই ভাবছি, দেখবো। যদি ছাড়া দেবে আমার ফিলিয়ার আছিস, বুঝা লেগেছে, সাবধানে হাত ফাটি দেয় না। শ্বশুর বাড়ি ভাজা মাছ খাইয়ে শিখিয়ে দিও তাকে, জীবনে মাছের নাম করবি না, যদি কাটা মানে ভাজা ভাত তখন থেকে মাছ ছাড়াই সেগুলো ছাড়াই তো পারবে। ও মাছটা ছাড়াই ছাড়া আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ। তুমি একবার দেখো হাতে নিয়ে কাটা বেড়ে দিলে কি হবে দেখো, কাটা বেড়ে দিলে হাতে দাও। মাছ ধরতে পারছো না, ছাড়ি দিলাম তা পড়েছে মোটামুটি, দেখা যাক কোন সংকরি পড়ে। প্রথমে তো যদি ছেড়ে দিই কিরকম লাগবে বলো, এখানে যদি না মাছ পাও তাহলে ও দু রাস্তা দেখে দেখতে পেয়েছি সোজা বাড়ি। মাছ নাই কাঠেও নাই, সেরকম একটা জিনিস ভালো, তোর সুবিধা হলো। আমি আমি আর সুবিধা করতে চাই না, আমার আমি বাড়ি যেতে চাই। পাপি চাই তখন নামবো, এই মাছটা যদি না ধরতে পারো তুমি। দেখো ওইখানে বালতি রাখা যায়, বালতি রেখে বালি নাই, মাছ পেয়েছি না বলে। তাই তো মনে আছে রুই, একটা এদিকে একটা এই রুই মাছ, যদি আমার বাপ যদি দেখে না যে আমি ধরেছি, ফাটাবে আমার এখানে রুই মাছ ভাই, এই সাইজ হয়। ঘাটে মারবে নাকি? আবার ঘাটে মারবো, ঘাটে একবার মেরে দেখো। চারিদিকে গাবি আলাম, 1 2 3 4 5 6 7 সাতটা মেরেছি, 8 নম্বরে বলছে। তার মধ্যে দুটো জালে মাছ পেয়েছি, তিনটে, আরে হ্যাঁ একটা জালে একটা কই, একটা কই। আর সেদিন তিনটে মেরেছিলে, তিনটেতেই মাছ হয়ে গেছে একবারে, নিতে পারি না। আজকে ব্যবসায় চুনা লেগে গেছে আমাদের। যাক একবারে লাভের মতো হলো তো জালটা। মা বাবা জালের অবস্থা দেখি বোঝা যাচ্ছে যে মাছ নাই। ওই দেখো দূরে থেকে এই ইন্দুরের বাচ্চারা এখান থেকে প্যা 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 করছে, অনিবার্য মানে হবেই হবে সেরকম। আগে ফেটে গিয়েছি, আজকে আমার টোটাল মাছ ধরেছি 1.5 ঘন্টা। মাছ পেয়েছি 1.5 খানা, একটা আর কোনো কথা বলবো না, এখন বাড়ি যাই।